হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম বিগত দিনের মতো আবার ফিরে এসেছি আরেকটি ক্লাস নিয়ে আজকে আমাদের সাটার স্টকে আরেকটি ক্লাস সিম্পল একটি ক্লাস আজকের ক্লাসটা হবে আমাদের সাটার স্টকে রিজেকশন সমস্ত সমাধান নিয়ে আজকের ক্লাস যদি আপনি এ টু জেড সব কিছু দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার সাটার স্টকে যে কোনো ফাইল নর্মাল থেকে নর্মাল ফাইলে অ্যাপ্রুভ করতে পারবেন এমনকি সাটার স্টক তারা এমন একটা ওয়েবসাইট তারা সিম্পল সিম্পল ডিজাইনগুলো তারা অ্যাপ্রুভ করে যদি আপনি আজকে আমার ভিডিওর প্রসেসটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আমি এর সাথে আপনাদেরকে দিতে পারতেছি যে হ্যাঁ আপনি সাটার স্টকে ঠিকমতো ডিজাইনগুলো আপলোড মানে অ্যাপ্রুড করতে পারবেন আমাদের বিগত ক্লাসগুলো ছিল সাটা স্টক কী কেন এই ক্লাসটা দেখে আসলে আপনার অনেক কিছু ধারণা পাবেন এর ফলে তো ক্রিয়েট অ্যাকাউন্ট যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করে থাকেন তাহলে তো ভালো আর না করে থাকলে এখান থেকে ভিডিওটা দেখে করে নেবেন এরপরে ফাইল লেডিয়ান ফাইল সাবমিট অপশন মানে সিস্টেমগুলো আপনাদেরকে সবগুলো আমি দেখাই দিচ্ছি আচ্ছা ক্লাসটা আপনাদের ডিজিস্ট্রেশন সমস্যার সমাধান নিয়ে আসলে সাটার স্টক কিছু নিয়ম কারণ আপনাদেরকে আমি বলছি আমাদের এই ক্লাস আমি কিছু নিয়ম কারণ বলছি হ্যাঁ শুধু এই নিয়ম কারণগুলো যদি আপনি অমান্য করেন তাহলে তারা আপনার ডিজাইনগুলো রিজেক্ট করে দেখেন আমার এখানে কিছু ডিজাইন আমি অফার দেওয়ার পর তারা কিছু ডিজাইন রিজেক্ট করছে এখানে একটা আমার রিজেক্ট করছে টাইটেল অ্যান্ড কিওয়ার্ড ট্রেডমার্ক অর্থাৎ আমার এখানে টাইটেল এবং কিওয়ার্ডে কোনো কোম্পানির নাম বা কোন কোম্পানির লোগো আছে এই কারণে তারা আমার এখানে এটা রিজেক্ট করছে কিংবা আমার ডিজাইনের ভিতরে টাইটেলের যে একটা টাইটেল দিচ্ছে সেটার ভিতরে যদি কোনো কোম্পানির নাম আছে কিংবা কোনো কোম্পানির লোগো আছে তাহলে তারা রিজেক্ট করে দিছে এখন যদি আমি এখান থেকে ডিজাইন করি মানে ডিজাইনের ভিতরে যদি কোনো ট্রেডমার্ক কোনো কোম্পানির লোগো বা কোনো কোম্পানির নাম থাকে এমনকি ফেসবুক টুইটার এমন আমরা লিখি না যে ইউ ডট কম অথবা কোনো ওয়েবসাইটের নাম ইত্যাদি যদি থাকে আমি ওইগুলো যদি শেষ করে দিই তারা ওগুলো অ্যাপ্রুভ করে নেবে এরপরে আরেকটা রিজেক্ট করছে এদিকে সর্বশেষে আসেন রিজেক্ট করছে টেক্সট এবং গ্রাফিক্স মানে অর্থাৎ এখানে হলো কি এখানে তাদের কিছু কারণ আছে হ্যাঁ তাদের নিয়ম কারণের মধ্যে এখানে তারা বলা হয়েছে তাদের জন্য ট্যাক্সগুলো আছে ভিতরে যে ট্যাক্সগুলো থাকবে এগুলো সবগুলোকে আমরা এক্সপান করে দিতে হবে ক্রিট আউটলাইন করে দিতে হবে আমি বলে এই ডিজাইন এগুলো এগুলো করি নাই তাই ভিতরে তারা এগুলা রিজেক্ট করছে বলছিল মা একথার মানে এটাই যে আপনি এখানে যে ইয়েগুলো আছে টাইটেল আপনার যে ট্যাক্সগুলো আছে আপনি ওগুলো সবগুলোকে ক্রিট আউটলাইন করে দেন দ্বিতীয় নম্বর বলছিল যে এখান থেকে ব্যাক্টর নট ব্যাকটর অর্থাৎ আমার শুধু আমার না আপনি যদি সাড়ে ডিজাইন দিতে চান তাহলে কখনো যে কিওয়ার্ডগুলো দেবেন কিওয়ার্ডের ভিতরে কখনও ব্যাক্টর এই নামের অপশন মানে কিওয়ার্ডটা রাখবেন না তাহলে এখানে দিস দি ফিজিস নট এ ব্যাক্টর প্লিজ রিমুভ ব্যাক ব্যাক্টর ওয়ার্ড ব্যাক্টর অ্যান্ড অর ইফিএস অর্থাৎ বলা হয়েছে কি আমার এখানে এই ডিজাইনের ভিতরে যে একটা কিওয়ার্ড আছে আমি দেখাইতেছি এখানে একটা কিওয়ার্ড থাকতে পারে ব্যাগটার নামে একটা কিওয়ার্ড থাকতে পারে হ্যাঁ দেখেন আছে এই ব্যাগটার নামে কিওয়ার্ডটা আমার ফালাই দিতে হবে ফালাই দিয়ে যদি আমি এটা বাদ দিয়ে যদি অ্যাপ্রুড দিই তারা এখানে অ্যাপ্রুপ করে নেবে তাদের সামথিং কিছু সময় মানে ইয়ে আছে ইয়ে বেশি তেমন কিছু নয় আমি আপনাদেরকে আমি আরও ক্লাস আপনাদেরকে দেখাইছি তাদের কিছু রিকোয়ারমেন্ট তারা অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে তাদের হালকা কিছু রিকোয়ারমেন্ট আপনাদেরকে দেখাইছি তারা ড্রপ ইউ নিতে চায় না তারা গোশেন ব্লাড তারা নেয় এরকম তাদের এখানে আপনাদেরকে আমি অলরেডি কোনটা ক্লাসে হয়তো আপনাদেরকে ফাইল ডিডিয়া সাবমিটে অপশন মানে ক্লাসটাতে আপনাদেরকে এটা দেখাইছি তারা এখান থেকে ইফেক্ট থেকে এখান থেকে আপনার গিয়ে আপনি যে একটা এ নেন এখান থেকে ড্রপ শরও তারা এগুলো নেয় না এরপর কি আপনারা তারা এখান থেকে ব্লার গোসন ব্লার তারা নেয় না আপনার এই দুটা আপনারা এখান থেকে ম্যাচ টুল দিয়ে ইউজ করতে পারেন এখান থেকে আপনি এগুলো দিয়ে ইউজ করে তারা নেবে না তারা রিজেল্ট করে দেবে এমনকি তারা ইপিএস ফাইল নিলে আপনি এআই ফাইল নিলে তারা নেবে না অ্যান্ড তারা তাদের যে ফোনগুলো আছে সবগুলো আপনি এক্সপ্যান্ড করে দিতে হবে যদি আপনি সামান সামথিং এই বিষয়গুলো একটু ফলো করেন আমি আপনাদের আপনাদেরকে আশা দিতে পারি ইনশাল্লাহ আপনারা সাড়া স্টোকে যে কোনো ফাইল সহজে অ্যাপ্রুভ করতে পারবেন এতে কোনো সমস্যা পড়বে না কারণ সাড়া স্টক অনেক হাই লেভেল একটা সাইট এখানে আপনি একদম সিম্পল সিম্পল ডিজিমগুলো তারা অ্যাপ্রুভ করবে দেখেন আমার সার্টিফিকেটগুলো যেগুলো দিচ্ছে ওগুলো একদম সিম্পল সিম্পল সার্টিফিকেট আমি পনেরোটা দিচ্ছি এর মধ্যে তারা তিন সেটটা রিজিট করছে আমি এটা দুইবার দিচ্ছি তারা রিজিট করছে এটা এটা দেখেন ইউর হ্যাভ অলরেডি সাবমিটেড দিস ইমেজ অর্থাৎ আমি ডিজাইনটা অলরেডি একবার সাবমিট দিছি এইটা দেখেন এখানে অ্যাপ্রুভ করা আছে আমি ফোন ফাইল ফাল তারা অ্যাপ্রুভ করে নিয়েছে অর্থাৎ তাদের আমি তাদের রিকর্মেন্ট যেগুলো হোবো ওইভাবে তাদের অনুযায়ী কাজ করার চেষ্টা করছি তার সাথে সাথে অ্যাপ্রুভ করে নিয়েছে আপনারা যদি তারা যেভাবে বলছে আমি যেভাবে বলছি যদি এইভাবে আপলোড দেওয়ার চেষ্টা করেন তাদের নিয়ম করে আবার বলে দিই এক নম্বর তাদের এখানে ইপিএস এবং ইলিশ ইলেস্ট্রেটার টেন বা এইট দিতে হবে এরপর গিয়া আপনি এখান থেকে এগুলো তো মনে আছে হ্যাঁ ইফেক্ট থেকে এগুলো যেগুলো যায় সেগুলো ইউজ করা যাবে না টুল দিয়ে ইউজ করতে হবে আপনার ফন্ডগুলো যে ফোনগুলো থাকবে ওগুলো আপনাকে এক্সপ্যান্ড করে দিতে হবে দেখেন আমার এগুলো এটা আমি ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য তো এখানে এক্সপ্যান্ড করে নেই হ্যাঁ ওগুলো ক্রিয়েটি ক্রিয়েটিভ ফেব্রিক এক্সপ্যান্ড করা লাগে না কিন্তু আপনার সাড়াশ টকে আপনাকে সবগুলো এক্সপ্যান্ড করে দিতে হবে অথবা ক্রিয়েটিভ আউটলাইন যেটাই কারণে সমস্যা নেই করে দিতে হবে যদি ঠিক ঠিকমতো করে দেন তাহলে ইনশোলে আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ করবো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এর যদি আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ না করার সমস্যা করে তাহলে আপনি আমাকে কোনটা মানে আমার ইনবক্সে নক দিতে পারেন প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক এডে লিঙ্কটা থাকে কিন্তু আমাকে নক দিতে পারেন ইনশালে আমি আপনাদেরকে আপনার সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা যদি আমাকে নক দেয় ইনশালা যে কোনো সময় নক দেন আমি আপনাদেরকে সমস্যা পড়ে ইনশাল আপনার সমস্যার সমাধান আমি ইনশালা দেবো দোয়া করবেন তাহলে ঠিক আছে আজকের ক্লাসটা এতটুকু